আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অহমাদু নুসল্ল আলা রসুল হিল কারিম বাদ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই দোয়া করতে অলসতা করি আমরা অনেকেই ফাজলামি করে এরকম ধরনের কথা বলে থাকি যে এত দোয়া করে কি হবে প্রিয় বন্ধুগণ পবিত্র হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে সম্মানের বিষয় হল আল্লাহ তাল্লার কাছে দোয়া করা আল্লাহ তাল্লাহার কাছে চাওয়া আবার অনেককেই বলতে শোনা যায় যে বেশি আশা আল্লাহ গোসা এই কথাটি একদমই ভুল আল্লাহ তালার কাছে যত বেশি আশা করবেন যত বেশি আকাঙ্ক্ষা করবেন যত বেশি চাইবেন মোনাজাত করবেন প্রার্থনা করবেন আল্লাহ তালা আপনাকে তত বেশি ভালোবাসবেন এবং আপনি যে আল্লাহ তালার কাছে দোয়া করলেন সেই দোয়াটাই আল্লাহর কাছে অধিক সম্মানিত প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে যা আমি আত্মীর মেজিতে হাদিস নাম্বার তিন হাজার তিনশো সত্তর আবু হুরাই রাজি তালা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালার নিকট দোয়ার চেয়ে কোনো জিনিস বেশি সম্মানিত নয় প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন এবং দোয়া কত বড় নিয়ামত এবং কত বড় গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তারপরেও যদি আমরা দোয়া করতে অলসতা করি তাহলে এটা আমাদের দুর্ভাগ্য প্রিয় বন্ধুগণ বিভিন্ন সময়ে চলতে ফিরতে উঠতে বসতে খাইতে শুইতে ঘুম থেকে উঠতে অনেক ধরনের মসনুন দোয়া রয়েছে যে দোয়াগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করব সব সময় পালন করার জন্য সব সবসময় দোয়া পাঠ করার জন্য আল্লাহ পাক রব্বুজালামিন কাল কেয়ামতের ময়দানে আমাদের দোয়াগুলির উত্তম ফায়সালা যদি দান করেন তাহলে আমরা সোজা সোজাসোজি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাব তো আমরা কিন্তু কেউ পারবো না আমাদের নেকির হিসাব দিয়ে আমাদের পাপের হিসাব দিয়ে জান্নাতে যাইতে আল্লাহ তালা যদি আমাদের দোয়াগুলোকে কবুল করেন মঞ্জুর করেন তাহলে আমাদের দোয়ারসিল আমরা জান্নাতে যেতে পারবো এজন্য বেশি বেশি দোয়া করব নিজে দোয়া করব অন্যদেরকে দোয়া করার জন্য উদ্বুদ্ধ করব এবং যে সমস্ত দোয়াগুলো আপনারা জানেন সেই দোয়াগুলো নিজেও আমল করবেন এবং অন্যদেরকেও দোয়াগুলো শেখানোর চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের সকলের জিন্দিগির তাম গুনাখাতাগুলি মাফ করে দিন আল্লাহ আমিন